মালয়েশিয়াস কাবিট নিউজ অবৈধ প্রবাসীরা মালয়েশিয়া থেকে 500 রিংগিত জরিবান্দি দেশে যাওয়ার নিয়ম এবং 3100 রিংগিত জরিবান্দি দেশে যাওয়ার নিয়ম কাদের জন্য টাকা লাগবে না বিষয়ে বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মালয়েশিয়াস কাবিট নিউজ মালয়েশিয়া থেকে বর্তমান এই সময় কোন প্রবাসীগুলো মাত্র 500 রিংগিত জরিবান্দি দেশে যেতে পারবেন কাদের জন্য 3100 রিংগিত কারা যেতে পারবেন না কিভাবে যাবেন পুরো প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এবং রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের সর্ববৃহৎ অপারসি গ্রেপ্তার হয়েছেন 501 জন বিদেশি শ্রমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল যে সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাইডে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাসটির ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন অনেকেই হেডিং এবং কি সামান্য একটি ভিডিও দেখে কল করতেছেন যোগাযোগ করতেছেন আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন যে সমস্ত প্রবাসী বাইরে মালয়েশিয়াতে টোটালি আপনি বৈধ হওয়ার জন্য আর টিকেতে রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট কিছুই করেননি আপনি বিগত 2-3 সাল থেকে অবৈধ তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসীদের জন্য ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন অনলাইনে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাদেরকে ইমিগ্রেশন যেতে হবে ইমিগ্রেশন যাওয়ার পরবর্তীতে আপনার পাসপোর্টের কপি সহকার ডকুমেন্ট তারা রেখে দেবে আপনার কাছ থেকে এবং কি আপনার কাছ থেকে নাম্বার নিয়ে নেবে আপনাকে 2 সপ্তাহ পরে কল করবে বা আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবে আপনি কোন ডেটে পরবর্তী সময় যাবেন যখনই কিনা পরবর্তী সময় যাবেন ঠিক তখন আপনার কাছ থেকে ব্যাংক কার্ডের মাধ্যমে 3100 রিংগিত নিয়ে নেবে ইমিগ্রেশন আপনাকে স্পেশাল পাস দিবে দ্বিতীয়বার ইমিগ্রেশন যখন আপনাকে যাবেন ঠিক তখন কিন্তু আপনাকে আপনার যেই বিমান টিকিট নিয়ে যেতে হবে ওই বিমান টিকিটের অবশ্যই মেয়াদ থাকতে হবে আগামী 12 দিনের মধ্যে আপনি ফ্লাই করতেছেন তথা আজকে ইমিগ্রেশন যাবেন আজকে সমস্ত পেপার ডকুমেন্ট রেখে দেবে পরবর্তী ডেটে আপনাকে যখন ডেট দেবে ওই ডেটে যাওয়ার সময় কিন্তু সাথে করে আপনি বিমান টিকিট নিয়ে যেতে পারবেন এবং কি ওই টিকিটের মধ্যে উল্লেখ থাকতে হবে যে আপনি আগামী 10-12 দিনের মধ্যেই ফ্লাই করতেছেন এবার আসুন যারা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট করেছেন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্টে লাল সিল এসেছে আপনারা বৈধ হতে পারবেন না অথবা আপনার যে মেডিকেল আনফিট হয়েছে তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইদের জন্য আপনারা ইমিগ্রেশনে গিয়ে 3100 রিংগিত পেমেন্ট করে কিন্তু আপনি দেশে যেতে পারবেন একই প্রসেসে শুধুমাত্র যে সমস্ত প্রবাসী ভাইরা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ফিঙ্গারপ্রিন্ট করেছেন আপনাদের রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট সাকসেস এসেছে বর্তমান এ সময় আপনি যে ভিসা রিনিউ করবেন না বা ভিসা লাগাবেন না আপনার কোম্পানির সমস্যা ভিসা পাচ্ছেন না লেট হয়ে পড়ে আছে এখন আপনি কী করবেন যাদেরকে না রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সাকসেস এবং কি ওই সমস্ত প্রবাসীরা এখন দেশে যেতে চাইলে আপনাদেরকে অবশ্যই আপনার কোম্পানির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশনটি কাটতে হবে ফিঙ্গারপ্রিন্টটি কাটতে হবে তা নাহলে আপনি যেতে পারবেন না যাদের কিনা সাকসেস এসেছে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন এবং কি ফিঙ্গারপ্রিন্টটি কাটতে হবে ক্যান্সেল করেই কিন্তু আপনারা যেতে পারবেন যাদের কিনা লাল সিল এসেছে বা আপনি বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট কিছুই করেননি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবেন এবার আসুন কাদের জন্য মাত্র 500 রিংগিত দিয়ে আপনারা বর্তমান সময় দেশে যেতে পারবেন যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এর সময় মালয়েশিয়াতে মায়েদের 6 নম্বর 7 নম্বর বিসিএস স্টিকার যে পাচ্ছেন না আপনার এক্সপ্রেস পাস ব্যবহার করতেছেন আপনি এখন দেশে চলে যাবেন বা আপনার কোম্পানির সমস্যা রয়েছে আপনার কোম্পানির পেন্ডিং বা সিএডিবি সমস্যা রয়েছে ওই সমস্ত প্রবাসী ভাইরা যারা কিনা এক্সপ্রেস পাস ব্যবহার করতেছেন ভিসা রিনিউর জন্য ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনার কোম্পানির মাধ্যমে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে পেপার ডকুমেন্ট শো করে জরিবান ছাড়াই আপনি দেশে যেতে পারবেন আপনাদের কোনো প্রকার ব্ল্যাকলিস্টে রাখবে না শর্ত হচ্ছে আপনার সমস্ত প্রসেস কিন্তু আপনার কোম্পানি করতে হবে আপনার এজেন্ট করতে হবে পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট করেছেন কিন্তু আপনার মেডিকেল আনফিট হয়ে গেছে ওই সমস্ত প্রবাসী ভাইরাও কিন্তু কোম্পানির মাধ্যমে এজেন্টের মাধ্যমে আপনারা দেশে যেতে চাইলে 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন শর্ত হচ্ছে প্রসেসিং আপনার কোম্পানি করতে হবে আপনার কোম্পানি সমস্ত প্রসেস করে দেবে তাহলে আপনি যেতে পারেন 500 রিংগিত দিয়ে আপনি নিজে নিজে করতে গেলে কিন্তু আপনার কাছ থেকে 3100 রিংগিত আদায় করবে বা নিয়ে নেবে ইমিগ্রেশন আর যদি যাদের মেডিকেল আনফিট রয়েছে যদি আপনার কোম্পানি আপনার এজেন্ট যদি কোনো প্রকার আপনাকে সহায়তা না করতে চায় তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশন বরাবর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারলেই কিন্তু আপনি টাকার অ্যামাউন্টটি কমাতে পারবেন যেহেতু আপনার মেডিকেল আনফিট আপনি ভিসা পারমিট পাবেন না
আপনি বিগত সময় থেকে অ্যাপ্লাই ইমিগ্রেশনে করে রাখছেন বা ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল সব কিছু করেছেন, তো সেক্ষেত্রে আপনি টাকা অ্যামাউন্ট কমাতে পারবেন এবং কি চেষ্টা করলে কিন্তু আপনি ওইখানে পাশে রেখে দিয়ে যেতে পারবেন। আর যদি আপনার কোম্পানি আপনাকে সহায়তা করে প্রসেসিং করে তাহলে কিন্তু 5000 টাকায় দিয়ে আপনি যেতে পারবেন, কোনো প্রকার 3100 রিঙ্গিত লাগবে না। তো আমরা বর্তমানে ক্লিয়ার হয়ে গেছে শুধুমাত্র যারা কিনা মায়েদের লেবি জমা নিচ্ছে না, 6 নম্বর 7 নম্বর ওই সমস্ত প্রবাসী ভাই জরিমানা ছাড়াই দেশে যেতে পারবেন। আর আপনাদেরকে ব্ল্যাক লিস্টে রাখবে না যারা কিনা টোটালি মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট কিছুই করেননি, আপনার আগে থেকেই অবৈধভাবে বসবাস করতেছেন, তাদের জন্য ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা লাল সিল যারা পেয়েছেন তাদের জন্য ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনারা যেতে হবে ইমিগ্রেশনে, তারপর আপনারা দেশে যেতে পারবেন। তো প্রথম পর্যায়ে আপনারা শুধুমাত্র ইমিগ্রেশন দেখা করে আসবেন, দ্বিতীয়বার যখন আপনাদেরকে যেতে বলবে বা ডেট দেবে ঠিক ওই সময় কিন্তু 3100 রিঙ্গিত ব্যাংক কার্ডে নিয়ে যাবেন এবং কি বিমান টিকিটও নিয়ে যাবেন। আর এই সমস্ত প্রসেসগুলো ভুল করে আমরা অন্য কোনো যে কন্টাক্টে গিয়ে করবো না, যে কোনো এজেন্সিকে আমরা টাকা দিব সে আমাদের সমস্ত প্রসেসিং করে দিবে, আমি শুধু বিমানে করে দেশে চলে যাবো এমনটা কিন্তু নয়। আপনাকে সরাসরি ইমিগ্রেশন যেতে হবে, আপনার থাম্বপ্রিন্ট নিবে। তো সেক্ষেত্রে আমরা যেখানে কথা বলি অবশ্যই চেষ্টা করবো আমাদের কোম্পানি আমাদের এজেন্টের সাথে কথাবার্তা বলে কিন্তু এই সমস্ত প্রসেসগুলো করার জন্য। দেশমাতে ভিউয়ার্স, ইমিগ্রেশন অপারসিভ প্রসঙ্গে মালয়েশিয়ার ইমিগ্রেশনের সর্ববৃহৎ একটি অপারসি দিয়েছে সেলাঙ্গর প্রদেশে, যেখান থেকে কিনা বিভিন্ন স্থান থেকে ছোট বড় অপারসি মিলিয়ে প্রায় 501 জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন, যেখানে কিনা স্বয়ং মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধানও উপস্থিত ছিলেন, যেখান থেকে বিভিন্ন অপরাধে যুক্ত অপরাধীদেরকেও গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন, এবং কি যে সমস্ত যে ওয়ার্কারদের ভিসা পারমিট নেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কি যে সমস্ত ওয়ার্কারদের যে কেস লারি সহ বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে কাজ করতেছেন সেলাঙ্গর প্রদেশে ওই সমস্ত প্রবাসীদেরকেও গ্রেপ্তার করেছে, এবং কি অন্য কোম্পানিতে ভিসা রিনিউ করে এই কোম্পানিতে কাজ করতেছেন তাদেরকেও আটক করেছে। শুধুমাত্র যাদের হাতে কিনা স্পেশাল পাস, মাইজির এবং কি বৈধ হওয়ার পেপার ডকুমেন্ট নথিপত্র রয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপিন এবং ইন্দোনেশিয়ান নাগরিক, যেখান থেকে কিনা নারী পুরুষ একই সাথে এবং ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে যে এ সমস্ত এবং ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে যে এই সমস্ত স্থানগুলো ইমিগ্রেশন পুলিশ আগে থেকে পর্যবেক্ষণ করতেছে এবং কি কমপ্লেন রয়েছে, বিশেষ করে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো বর্তমান এই সময় যে বৈধ হওয়ার আওতায় আসেনি, যাদের নামে অনেকগুলো শ্রমিক রয়েছে বা অবৈধ শ্রমিক বসবাস করতেছে, কিন্তু ওই সমস্ত কোম্পানিগুলো বৈধ হওয়ার কোনো প্রকার কার্যক্রমে আসেনি, ওই সমস্ত কোম্পানিদের তালিকা করে রেখেছে ইমিগ্রেশন এবং কি ক্রমাগতভাবে কিন্তু অপারসি অব্যাহত রাখতেছে। তাই তো যে সমস্ত প্রবাসী ভাইরা আমরা মালয়েশিয়াতে বসবাস করতেছি, আমরা মায়েদের যে ভিসা পাচ্ছি না স্পেশাল পাস ব্যবহার করতেছি, এবং কি যে সমস্ত ভাই বন্ধু আমরা বৈধ হওয়ার জন্য পেপার ডকুমেন্ট এখনও হাতে রয়েছে বিশেষ টিকার পাইনি, আমরা অবশ্যই সতর্কতার সাথে বসবাস করবো ইনকেসলি কোনো প্রকার আপত্তিকর ঘটনা যেন আমাদের সাথে না ঘটে। যারা কিনা অবৈধভাবে বসবাস করতেছে আমরা অবশ্যই সতর্কতার সাথে বসবাস করব, যেভাবে সম্ভব আমাদেরকে সেফটি এবং কি নিরাপদ রাখার জন্য চেষ্টা করব। দেশমাতে ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।